মেইনটেনেন্সের বড় অভাব, চারিদিকে জলমগ্ন জঙ্গল হয়ে গেছে, মশা কামড়াচ্ছে। গতবার যখন এসেছিলাম এটি খুবই সুন্দর লাগছিল, সেই কারণেই আবার আসা, কিন্তু এখানের অবস্থা খুবই খারাপ, চারিদিকেই জঙ্গল দেখতেই পাচ্ছেন। ওখানে গৌরাঙ্গদেব শুয়ে আছেন, যে মূর্তিটি আগে খুব সুন্দর জায়গায় পরিষ্কার ছিল, এখন জঙ্গলের ভিতরে হয়ে গেছে পুরো, চারিদিকে শুধু জল আর জল আর জঙ্গল। هاي كتنا كبدا يوري كتنا وجي وجي هيدا سي كتنا كبدا نوكول غورو تار ساتي ساتي كيشو ريال غورو